নমস্কার বন্ধুরা, আপনারা যদি জয়েন্ট ফ্যামিলির সদস্য হন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি একাধিক পরিবার মিলিয়ে একটা ফ্যামিলি হয়, তো সেক্ষেত্রে প্রত্যেক ফ্যামিলিকে যদি আপনারা মনে করেন যে সেপারেটলি আলাদা আলাদা রেশন কার্ড বানিয়ে দেবেন, তো সেক্ষেত্রে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকে একটি বড় আপডেট এসেছে, যেখানে বলা হয়েছে আপনারা এবার থেকে আপনার জয়েন্ট ফ্যামিলি থেকে বেরিয়ে আলাদা আলাদা পরিবারের জন্য আলাদা আলাদা রেশন কার্ড বানাতে পারবেন। তো এর জন্য কী কী করতে হবে, কোন ফর্ম ফিল আপ করতে হবে এবং কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, বিস্তারিত সমস্ত তথ্য আলোচনা করব ভিডিওর মধ্যে এবং প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। তো ভিডিওর সাথে জুড়ে থাকুন, আমাদের সাথে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি। এই ওয়েবসাইটের সার্ভিসের যে আন্ডারটা আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন, এখানটা আপনারা রেশন কার্ডের অপশন পেয়ে যাবেন। তো এই রেশন কার্ডের অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে একাধিক অপশন রয়েছে। এর মধ্যে আপনারা অ্যাপ্লাই অফলাইন অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে এই অপশনটা এখনও কিন্তু আসেনি, অর্থাৎ আপনারা যদি মনে করেন যে জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা পরিবারের জন্য আলাদা রেশন কার্ড বাড়াবেন, তো এর জন্য কিন্তু অনলাইনে প্রসেস এখনও শুরু হয়নি, বাট অফলাইন প্রসেস শুরু হয়ে গেছে। তো এর জন্য আপনারা অ্যাপ্লাই অফলাইনে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে। তো এখানে একাধিক ফর্ম আপনারা দেখতে পাবেন, একদম শেষে চলে যাবেন। এখানে দেখতে পাবেন 14 নম্বর একটা ফর্ম রয়েছে, ফর্ম 14। এই ফর্মের মধ্যে বলা হয়েছে অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, অর্থাৎ আপনার জয়েন্ট ফ্যামিলি থেকে আপনি একটি নতুন ফ্যামিলিতে শিফটিং করতে চাইছেন, তার আলাদা রেশন কার্ড বানাতে চাইছেন, এর জন্য কিন্তু 14 নম্বর ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো ফর্ম 14-র উপর আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনারা সরাসরি কিন্তু ফর্ম 14-এ উপস্থিত হয়ে যাবেন এবং এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে নতুন পরিবারে স্থানান্তরিত করার জন্য কোনো ব্যক্তির আবেদন, অর্থাৎ কোনো জয়েন্ট ফ্যামিলিতে কোনো ব্যক্তি ছিল, সে নতুন একটা ফ্যামিলির রেশন কার্ড বানাতে চাইছে, সে আলাদা হতে চাইছে মোট কথা, তো সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে প্রথম সেকশন এর মধ্যে যে পার্টটা রয়েছে সেগুলো একটু যত্ন সহকারে দেখেন। ধরুন আপনি পরিবর্তন করছেন, আপনার ফ্যামিলি থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন এবং আপনি হেড অফ ফ্যামিলি মেম্বার হতে চলেছেন আপনার পরিবারের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এই জায়গাটায় আপনার নামটা হবে এবং আপনার রেশন কার্ডের টাইপটা কিন্তু এখান থেকে আপনাকে টিক মার্ক দিয়ে চিহ্নিত করতে হবে। দেন আপনার রেশন কার্ডের নাম্বারটা নিচের ঘরে লিখবেন। লেখার পর আপনার সাথে আপনার পরিবারের অর্থাৎ জয়েন্ট ফ্যামিলির যে হেড অফ ফ্যামিলি মেম্বার ছিলেন তার সঙ্গে কী সম্পর্ক, সেই বিষয়টা কিন্তু এখানে লিখে দেবেন। লেখার পর রিলেশন উইথ HOF অফ নিউ ফ্যামিলি, অর্থাৎ নতুন ফ্যামিলির সঙ্গে সেই হেড অফ ফ্যামিলি মেম্বারের সম্পর্ক কী, সেই পার্টটা এখানে উল্লেখ করবেন। এরপর চলে আসবো সেকশন বিতে। তো সেকশন বি এর মধ্যে কিন্তু হেড অফ ফ্যামিলি মেম্বার যে রয়েছে তার নাম এবং তার রেশন কার্ড টাইপটা এখান থেকে সিলেক্ট করবেন, দেন তার রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে বলা হয়েছে। দেন চলে যাবো সেকশন সিতে। তো সেকশন সি এর মধ্যে বলা হয়েছে রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, অর্থাৎ নতুন ফ্যামিলিতে শিফটিং করার জন্য কী কারণ। তো যদি ম্যারেজ বিষয় নিয়ে হয়ে থাকে, অর্থাৎ বিবাহিত হয়েছে এই কারণে পরিবারকে আলাদা করছেন, রেশন কার্ড আলাদা করছেন, তো সেক্ষেত্রে কি আপনাকে কিন্তু প্রুফ দিতে হবে ম্যারেজ ডকুমেন্টসের, অর্থাৎ আপনার ম্যারেজ সার্টিফিকেট, সেই ম্যারেজ সার্টিফিকেট কিন্তু অ্যাজ এ প্রুফ হিসাবে আপনাকে জমা করতে হবে। যদি ডিভোর্স হয়ে যায় তো ডিভোর্সের ক্ষেত্রেও আপনার চাইলে ডিভোর্স পেপার দিয়ে আপনারা আপনাদের রেশন কার্ড আলাদা করতে পারেন। এবং সেই সঙ্গে বলা হচ্ছে অন্য কোনো রিজন থাকলে, অর্থাৎ আপনার জয়েন্ট ফ্যামিলিতে থাকতেন, অন্য কোনো কারণে আপনারা আলাদা করছেন, তো সেক্ষেত্রে আদার অপশানটা আপনারা চুজ করতে পারেন। এরপর চলে যাবো সেকশন ডিতে। তো সেকশন ডিতে কিন্তু আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে বলা হয়েছে। তো প্রথমে রয়েছে প্রাইমারি মোবাইল নাম্বার, তারপর দেন রয়েছে সেকেন্ডারি মোবাইল নাম্বার, এটা যদিও ম্যান্ডেটরি নয়। দেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আপনার ইমেল আইডিটা এই ঘরে যত্ন সহকারে লিখে দেবেন। তো এই ঘরে এই টিকবক্সটাকে কিন্তু অ্যাক্টিভ করে দেবেন, তাহলে আপনার কাছে ইবিলগুলো চলে আসবে আপনার কাছে মেলের থ্রু। দেন আপনি দেখতে পাচ্ছেন সেকশন ইতে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে আধার ডিটেলস অ্যাড করতে বলা হয়েছে নিউ ফ্যামিলি মেম্বারদের। তো এখানে প্রথম যে ফ্যামিলি মেম্বার হবে, অর্থাৎ যাকে হেড অফ ফ্যামিলি মেম্বার রাখা হবে, তার নেমটি পুনরায় আবার এখানে লিখতে বলা হয়েছে। দেন ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা লেখা হবে, লেখার পর সেটা কোন ধরনের ডিজিটাল রেশন কার্ডের টাইপটা কিন্তু চুজ করতে হবে। দেন আধার কার্ড নাম্বারটা এই ঘরে লিখে দিতে হবে, সাথে কিন্তু আধার কার্ডটা আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচও করতে হবে অ্যাজ এ ডকুমেন্ট। এবং সেই ক্ষেত্রে বলা হয়েছে আপনি PWD অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ ফিজিক্যাল ডিসেবিলিটি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। দেন রয়েছে সেকেন্ড মেম্বারের নাম অ্যাড করতে বলা হয়েছে সেম প্রসেসে, এবং তারও আধার কার্ড কিন্তু আপনাকে জেরক্স কপি জমা করতে হবে ফর্মের সাথে। এবং সেই সঙ্গে তৃতীয় নম্বর মেম্বারটাকেও অ্যাড করবেন, চতুর্থ নম্বর মেম্বারটাকেও অ্যাড করবেন। যদি এর থেকেও বেশি মেম্বার আপনারা অ্যাড করতে চান তাহলে কিন্তু এই ফর্মটি পুনরায় ফিল আপ করতে হবে এবং এই উপরে এসে কিন্তু এই জায়গায় হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম পুনরায় লিখে দ্বিতীয় নম্বর থেকে আপনার পাঁচ নম্বর যে সদস্য রয়েছে সেই সদস্যের নাম বা তার ডিটেলস ফিল আপ করতে হবে। তো এরকমভাবে আপনারা আরও চারজনের কিন্তু নাম লেখার জায়গা পেয়ে যাবেন।
এবার চলে যাবো সেকশন এফে। তো সেকশন এফে বলা হয়েছে অ্যাড্রেস ডিটেলস দিতে বলা হয়েছে। তো আপনি আপনার ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি ইত্যাদি লিখে দেবেন, দেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার অ্যাড্রেসটা আপনার লিখবেন, অর্থাৎ আপনার যে ফুল অ্যাড্রেস সেটা এখানে লিখে দেবেন, দেন আপনার পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন ইত্যাদি লিখে দিন। লেখার পর নিচে এই জায়গায় কিন্তু একটা এগ্রিমেন্টের থাকবে, তো এগ্রিমেন্টে এই জায়গাটা আপনাকে টিকমার্ক দিতে হবে। দেওয়ার পর নিউ হেড অফ ফ্যামিলি মেম্বারের সিগনেচার এখানে দিতে হবে। দেওয়ার পর কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে সেগুলো বলা হয়েছে। কপি অফ আধার ডকুমেন্টস অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ এখানে যতগুলো অ্যাপ্লিক্যান্ট রয়েছে সবার কিন্তু আধার কার্ডের জেরক্স কপি জমা করতে হবে। সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো অ্যাপ্লিক্যান্টসের বয়স 5 বছরের কম হয় তো সেক্ষেত্রে আধার কার্ডের জায়গায় তাদের কী করতে হবে, বার্থ সার্টিফিকেট সাবমিট করতে হবে। এবং সেই সঙ্গে বলা হয়েছে অন্য কোনো কারণে, অর্থাৎ যদি ম্যারেজগত কারণে আপনারা আলাদা হন ফ্যামিলি থেকে তাহলে কিন্তু ম্যারেজ প্রুফ হিসাবে আপনাদের ডকুমেন্টস সাবমিট করতে হতে পারে। ডিভোর্সের কারণে হলে তো ডিভোর্সের সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে, বা আলাদা কারণে সেপারেশন হতে চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদের সিগনেচার লাগবে, এমন একটি লেটার লিখুন যে আপনাদের ফ্যামিলি মেম্বার আলাদা করে দিচ্ছে বা আপনারা আলাদা হতে চাচ্ছেন ইচ্ছাকৃত, তাতে সহমত রয়েছে আপনাদের ফ্যামিলি মেম্বারদের, তো তাদের সিগনেচার করিয়ে একটা সেপারেশন লেটার লিখে সেটাই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিন। দেন রয়েছে হেড অফ ফ্যামিলি মেম্বারের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপি জমা করতে হবে। এরপর এখানে বলা হয়েছে নিউ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যে নিউ হেড অফ ফ্যামিলি মেম্বার হয়েছে তার সঙ্গে যে ফ্যামিলি মেম্বারটা অ্যাড করা হয়েছে তার সঙ্গে কী সম্পর্ক সেটা আপনারা সাদা কাগজে লিখে সেই ফর্মের সঙ্গে জমা করতে পারেন। এবং নিচে এই জায়গাটা কিন্তু অফিস ইউজের জন্য ব্যবহার হবে, আপনারা কোনো রকম কোনো কিছু ছেড়খানি করবেন না। এবার এই ফর্মটি আপনারা নিয়ে যান, নিয়ে গিয়ে আপনার আশেপাশে যে ফুড ডিপার্টমেন্ট রয়েছে সেই ফুড ডিপার্টমেন্টে গিয়ে জমা করুন। তাহলে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের নতুন পরিবার স্থানান্তরিত হয়ে যাবে ডিজিটাল রেশন কার্ড রূপে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। যদি কোনো রকম মন্তব্য থেকে থাকে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আমরা আপনার সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব অথবা নতুন একটা ভিডিও আপলোড করে দেবো। তো মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাবাই, জয় হিন্দ, বন্দে মাতরম।